নতুন আলোচনায় রেশমিকা দীর্ঘদিন ধরে পুষ্পাদার উল সিনেমাটি নিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন অভিনেত্রী রেশমিকা মান্দানা প্রথম পর্বের মতো সিনেমাটি এবারেও পর্ব বক্স অফিস মাত করবে বলেই ধারণা করেছেন ভারতীয় বিদ্রা। এর মধ্যে সিনেমাটি লুক এবং ফাঁস হওয়ার দৃশ্য দারুণ সারা ফেলে দিয়েছে সিনেমা প্রেমীদের মাঝে তবে শুধু এই সিনেমাটি নয় অ্যানিম্যাল ডি ফিফটি ওয়ান ডিএনআর টিপলো সহ বেশ কয়েকটি সিনেমায় কাজ নিয়ে বরাবর শিরোনামে আসছেন এই অভিনেত্রী এদিকে নিজের কেরিয়ারের এমন সাফল্যের মাঝে নতুন আরও একটি খবরের আলোচনায় এলেন তিনি এবার বলিউডের বাদশাহ শাহরুখের সঙ্গে জুটি বাঁধলেন রেশমিকা যদিও সেটা সিনেমা নয় একটি বিজ্ঞাপনের একসঙ্গে দেখা যাবে তাদের জানা গেছে সম্পত্তি বিজ্ঞাপনটি একটি ছবি নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছেন শাহরুখ খান যা মুহূর্তেই ভাইরাল ডাল বনে যায় এমনকি পর্দায় আসার আগেই তাদের প্রশংসায় ভরে গেছে কমেন্ট বক্স একজন লিখেছেন এটা সত্যি দারুণ সারপ্রাইজ আরেকজন লিখেছে ওয়াও বিজ্ঞাপনটি দেখার অপেক্ষায় আর করতে পারছে না অন্যজন লিখেছেন অবশেষে প্রিয় জুটিকে দেখতে পাব অপেক্ষার পালা শেষ হচ্ছে তবে শুধু কি বিজ্ঞাপন নয় সিনেমাতেও একসঙ্গে দেখার অপেক্ষায় আছি এমন সংখ্যক কমেন্ট জমা হয়েছে ছবিটির নিচে অন্যদিকে পাঠান সিনেমা সফলের পর মুক্তি প্রতীক্ষিত জোয়ান নিয়েও কিন্তু দারুণ আলোচনায় আছেন শাহরুখ সিনেমাটির এর মধ্যেই অগ্রিম টিকিটের বিক্রিতে রেকর্ড করেছে পাশাপাশি বুর্জ খলিফার সিনেমাটির টেলার প্রকাশ করেও বেশ আলোচনার জন্ম দিয়েছেন